দাদা ওই সামনে তো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ তামিম তো খেলবে না ওপেনিংয়ে লিটনের সাথে কাকে খেলাবো নাইমকে খেলাও দাদা নাইমের তো স্ট্রাইক রেট খুবই কম ফর্মও খুব একটা সুবিধার না তাহলে শান্তকে খেলাও দাদা শান্তকেও তো রিসেন্টলি বাদ দিলাম ওই আউট অফ ফর্মের কারণেই সৌম্য তো আছে সৌম্যকে খেলাও দাদা সৌম্যকেও তো সেই আউট অফ ফর্মের কারণেই বাদ দিয়েছিলাম সৌম্যকেও বাদ দিয়েছিলাম নাকি কতদিন আগে তা প্রায় বছর খানেক হয়েছে ও তাহলে সেটা এতদিনে মানুষ ভুলে গেছে নিয়ে নাও নিয়ে নাও আচ্ছা ঠিক আছে দাদা দাদা নতুন একটা হাড়িটার ব্যাটসম্যান পেয়েছি দলে নিয়ে নিবে নাকি নিয়ে নাও তোমার ছোট মামার ছেলেটা নাকি না দাদা আমার কেউ না তাহলে কি আকসামের ভাইস্তা না দাদা আকসামেরও কেউ না আকসামেরও না তাহলে কার আত্মীয় দাদা কারই কিছু লাগে না গ্রাম থেকে খুঁজে এনেছি বেশ ভালো খেলে না না এসব হবে না কিন্তু দাদা বেশ ভালো খেলে তো সামনে ওয়ার্ল্ড কাপে কাছে লাগতে পারে এখন না এখন না পরে দেখা যাবে এগুলো আচ্ছা ঠিক আছে দাদা বলো ও ও বলছিলাম কি ওই দাদা ডোমিং সাহেব তো শুধু খাচ্ছে আর ঘুমাচ্ছে কোচিং টোচিং কিচ্ছু করাচ্ছে না কোচিং না করলে সাউথ আফ্রিকা সিরিজটা জিতলো কিভাবে কাজ করো ওর সাথে চুক্তিটা আরো দুই তিন বছর বাড়িয়ে দাও আরো বাড়াবো এমনিতেই ওর যা বেতন ও ভালো কথা মনে করেছো ওর বেতনটাও কিছুটা বাড়িয়ে দাও তো কি বলেন দাদা এমনিতেই তো কিছু না করে মাসে সতেরো লাখ টাকা বেতন নিচ্ছে আরো বাড়াবো আরে দ্রব্যমূল্যের দাম যা বেড়েছে তো হয় নাকি বারে দাও বাড়িয়ে দাও আচ্ছা দাদা দেখছি ব্যাপারটা হ্যালো ডোমিঙ্গো দা কংগ্রেচুলেশন সন্ধ্যা কি বলতে চাইতেছে দাদা ফাকিব তো ওয়ার্ল্ড কাপ খেলতে চাচ্ছে না খেলুক আমাদের প্লেয়ারের কি অভাব নাকি এমন কত ফাকিব রোজ পয়দা করি কিন্তু দাদা ফাকিব তো আমাদের দলের জন্য গুরুত্বপূর্ণ তাহলে খেলতে বলো ওর কোথায় সব হবে নাকি ওকে বলে দাও অবশ্যই খেলতে হবে কিন্তু দাদা আপনি তো জানেনই ও কেমন আপনি বললে যদি কিছু হয় এই সামান্য লাগে আমি তো বলার আগেই ও রাজি হয়ে যাবে আচ্ছা যাও আমি দেখছি আচ্ছা দাদা যাচ্ছি আপনি একটু বলে দেখুন হ্যালো ফাকিব প্লিজ প্লিজ এইবার এইবার অন্তত খেলো প্লিজ তোমাকে আমার প্রেসিডেন্সির কসব প্লিজ ওয়ার্ল্ড কাপ আছে হ্যাঁ বুঝতে পারছি তুমি নেক্সট ভিডিওতে এটা শেষ করো বাই দাদা সামনে তো আবার বোর্ডের প্রেসিডেন্সি নির্বাচন তো আমাকে বলছো কেন আমার এসব প্রেসিডেন্ট মেন্টে আর কোনো ইন্টারেস্ট নেই কি বলেন দাদা আপনি না থাকলে বোর্ডের কি হবে সেটা তো আমার দেখার বিষয় না আর এমনিতেও তো আমি ভালো না সব দোস্ত তোমরা আমাকেই দাও আমি ডিসাইড করেছি আমি আর নির্বাচনে দাঁড়াবো না আচ্ছা দাদা কিছু মনে না করলে আমি দাঁড়াই তাহলে দাঁড়াও যে ইচ্ছা দাঁড়াও যা ইচ্ছা করো তাতে আমার কি আমার আর এগুলো নিয়ে এখন আর কোনো মাথা ব্যথা নেই ধন্যবাদ দাদা তাহলে আমাকে একটু সাপোর্ট করে না বোকা ছেলে ধর মিয়া ট্রিট চাইলে আপনি শুধু মুচরা মুচরি করেন হ্যালো ফাকিব ফাকিবের কল দিতে যায় রাখিবার কলাই সাপোর্ট